ওরে বাবা, আরে গিফট ফালিয়েছে, আমি নিব নিব। আমি এবার ছাড়বো। এ গিফট লাগবে কি? আর যাও আর যাও, এ মেরে পাঁচ আর যাও, গিফট হে বহুত বহুত, এ জিসকো চাইয়ে লে লো লে লো, এ দেবো দেবো দেবো, সবকে দেবো। আর ডায়মন্ড, দুই ডায়মন্ড, এক ডায়মন্ড, পাঁচ ডায়মন্ড, 100 ডায়মন্ডের সিনি মিনি খাই। হে ভাই, এদিকে আসেন এদিকে আসেন, এ লে লো লে লো। ও ভাই, রয়ে গেলে পাবা না, সে পড়ো। ওরে ভাই, এনামিটা আমাকে টাচ করেছে, ওটাকে আমি মারিব। দূরে সরে যা ভাই, একের সাথে আমি বোঝাপড়া করিব। শালা মর রে ভাই। এই ও যাচ্ছে না তো, এ লাশের কারণে যাচ্ছে না। ওরে ভাই, একটুখানে দামে আসি। এ আরে ভাই, কি কাম করিলি এটা? এটা কি তোর করা উচিত হয়েছে? কেন মেরে দিলি ওকে? সামনে একটা এনামি গাড়ি লিয়ে যাইতে চাইতেছে, ওটাকে আমি মারিব, কোনো টাচ দিবা না ওকে। আরে এনামি ভাবেছে কি, ও গাড়ি নিয়ে পালিয়ে যাবে, মোর সামনে দিয়ে গাড়ি নিয়ে পালিয়ে। অনেকক্ষণ খেললাম কিন্তু এনামি খুঁজে পাচ্ছি না, তাই স্ক্যানারের ভিতর দিয়ে আইসি। বাবা রে, স্ক্যানারে তো আমি, কেউ আর নাই রে ভাই। তো এদিকে মনে হয় এনামি দেখা যাইতেছে, কিন্তু আমার বন্ধু যে তো সামনে। এ ভাই, তুই আমাকে টাচ করেছিস, তুই আমাকে মারবি, ঠিক আছে? ওরে তুই ওর কাছে যাচ্ছিস কেন রে ভাই? কি, তুই ওর কাছে গেছিস তো মারা খেয়েছিস, তুই আমার কাছে এসেছিস, তোকে মেডিকে দিয়ে স্বাগত করিতাম রে ভাই। তোর অনেক ভুল করে ফেলাইস না আমি, তুই মানুষ চিনতে ভুল করেছিস। ওরে বন্ধু, তোর মাঝের ঠ্যাং ধরি রে ভাই, তুই কিছু ভাই আমার লেগে কিছু রেখে দে রে ভাই। থাকবোই না এখানে, লুট করবোই না, এটাকে আমি আগে করবো। গুলওয়াল পেয়ে গেছি, কিন্তু বন্ধু তো বুঝতে পারে না এই লুট বক্সে এত গুলওয়াল, মানে এই ডেড বক্সে এত গুলওয়াল। কিন্তু আমি নিয়ে নিতে আসি, কিন্তু বন্ধুদের কোনোভাবে জানানো যাবে না, জানলে তো আমাকে মেরে ফেলে নেবে। আমি ভালো করে চিনি রে ভাই। বন্ধু, আমাদের অনেক গুলওয়াল আছে, চিনি মিনি খাই গুলওয়াল, তোমার কি গুলওয়াল লাগিবে? যদি গুলওয়াল লাগে তোমাকে, তাহলে এক চাপো, না লাগলে দুই চাপো। যদি লাগে তাহলে বিনিময়ে আমাকে কিছু দিতে হবে, বুঝো তো কী চাবো। তবে তো বন্ধু মানুষ, যে তোমার লাগে খেলবা, গুলওয়াল দুটো নিয়ে নে, আমি মরে গেলে তুই আমাকে হিল দিস রে ভাই, ঠিক আছে না? দেখো বন্ধু, তুমি আমার সবসময় আমার পিছনে থাকবা, তোমাকে আমি গুলওয়াল দিয়েছি, তুমি সামনে থাকলে আমার অনেক অসুবিধা হয়, না আমি তোমায় দেখে পালাইয়ে চলে যাই। তুমি আমার পিছনে পিছনে থাকবা, বাদ বাকি আমি হ্যান্ডেল করবো, বুঝিছো? তুমি কার সাথে খেলতে আসো? তুমি কিন্তু এখনও টের পাও নাই। তুমি আমার সাথে খেলতে আসো, মকে মকে মনুর সাথে তুমি খেলতে আসো, মনুর লাগে খেললে তো নিশ্চয় সব ম্যাচ হইয়া। কিন্তু এ বাবা, ওরে বাবা রে, এ তুই কি, তোকে কি আমি মেরেছি? হ্যাঁ আমি মেরেছি ওকে, ও আসে মারবে আমাকে, সারা তুই মেরেছিস, এবার তোকে মরতে হবে, তুই কাল ভেঙে গেছিস, তোকে মরতে হবে রে ভাই। বাবাজিকে আসাম থেকে এক বোম নিয়ে আইছি, এটা মারিয়ে দেবো, তোমার আমি মরতে হইবি। ওরে ভাই, তুই ভাগে যাবি কই রে ভাই? শুনেছি কত দূর যাবি রে ভাই? বাবাজিকে আসামে যে মশলা নিয়ে এসেছি, এটা তোকে তোকে মেরে দিনে এমনি মরে যাবি। কিন্তু দুর্ভাগ্যক্রমে এটা স্থিতিকে আমার দিকে এসেছে, কিন্তু তোকে মরতে হবে যেহেতু তুই কাকে টাচ করে ফেলাইছো। আরে তুই মরবি রে ভাই, নোট আনছুন ডুবর্তি। ভন্ড, তুমি ডেড বক্স দুটে একটা টাচ করবা না, কারণ তুমি আগে দুইবার টাচ করে আমার অনেক লুট টুট নিয়ে গেছো, এবার যদি টাচ কর তোমার খবর আছে, দূরে থাকবা, ঠিক আছে? লুট আমি করবো, তারপর তুমি আসবা। আমরা ভালো ভালো নাই, তুমি তোমাকে আমি বলেছি কি, তুমি আমার কথা শোন না, তুমি সবসময় আমাকে ফলো করবা, তোমাকে আমি কেন ফলো করবো? তুমি কাল্লার খেলতে আসো, এটা কিন্তু তুমি মাঝে মাঝে ভুললে যাও, তুমি মনুল্লাহ খেলতে আসো, এটা স্মরণ রাখবা মাথায়। মাথায় স্মরণ না রাখলে কিন্তু গন্ডগোল সৃষ্টি হয়ে যাবে, তোমাকে কিন্তু আমি মেরে ফেলতে পারি, আমার কাছে টেকনিক আছে, তোমাকে কিন্তু আমি মেরে ফেলতে পারি। ভন্ড, তোমারে আমি একটা ইতিহাস কই, তুমি তো আমার সম্বন্ধে জানোই না। আরে সেদিন আমি কী করলাম, ওই যে জানলাম, আমি সাইকেল চালিয়ে চালিয়ে যে আমেরিকা গিয়েছিলাম, তুমি তো ব্যাপারটা টের পাইলে, ঠিক আছে না? আরে যাইতে যাওয়ার সময় দেখা হইলো ভাই বারাক ওবামার লাগে। আরে ভাই, বারাক ওবামা তো ছোটো কাল্লা দোস্ত, চলে এতে আইতে দিতে চায় না রে ভাই। আরে কত চা নাস্তার ব্যবস্থা অবস্থা, আরে ভাই থাকেন থাকেন, আরে ভাই আমি কি থাকি। তারপর তাইসে পারলাম ফ্রি ফায়ারের দিকে ম্যাচ মুস খেলতে হবে রে ভাই। কিন্তু তুমি এটা তোমার মাথায় স্মরণ রাখতে হবে, আমি কিন্তু বারাক ওবামার লাগে দেখা হয়ে রয়েছি, এটা কিন্তু তুমি মাঝে মাঝে ভুললে যাইতে আসো। একবার হয়েছে কি, চারজনের আমি আমাকে মারতে এসেছে, আমি করেছি কি, দৌড় দিয়ে যাইয়ে ল্যান্ডমাইন ফিট করে নিজেই মরে গিয়েছি। হ্যাঁ কিন্তু এনামি তো মারে নাই আমাকে।
ওরে বাবা রে, এ কি হলো রে ভাই, এ গাড়ি ঘরের উপরে গাড়ি উঠলো কিভাবে? এ বিমান কি গাঁজা খেয়ে চালিয়েছিল? ভুলে গাড়ি উপরে উঠিয়ে দিছি বন্ধু। হ্যাঁ হ্যাঁ, কথা হলে কি বন্ধু, তুমি আমার সামনে যাবা না, তুমি কিন্তু কামনা ভালো ভালো নাই। যেহেতু তুমি সামনে গেছো, তুমি চরম বেদবি করে ফেলাইছো, এই জন্য তুমি আমার সাথে মাপ চাইতে হবে আমার দ্বারে। কিন্তু এটা তুমি ভুললে যাও না ম্যাচ শেষে, ঠিক আছে? বাবাজিকে আসাম থেকে একটা বোম পড়াই এনেছি, এটা মেরে দিতে হবে। যাও ঠুস মুস ঠুস, যাও চুং ফুং চুং। আরে একটু মরে যা রে, এবার ড্যামেজ খেয়েছি, দেখতে হবে না বাবাজিকে আসামে টুল্লু কাজ করেছি। যেহেতু এনামি আমি দেখে ফেলাইছি, আর মরা অনিবার্য। এবার নিচে নেমে আসে, ওকে থামা, ওকে থামা রে ভাই। ও কাকে টাচ করছে? ওরে বাবা, তাহলে কে ড্যামেজ দিয়ে ফেলেছিস? আমি বুঝি না, ও আমাকে টাচ করে ও বুঝেছি ভে বে বেশি চাপ। ওরে রে, এ কী ম্যাজিক হচ্ছে, হাত পা নালা সারা মেডিকেট হচ্ছে। দেখ আমি বুঝি না, এনামি আমাকে কী মনে করে, ও আমাকে মারবে। এ ও মুখে টাচ করবে, ও মনুকে টাচ করবে, কিন্তু ভুল করে ফেলাইছে যে ওখানে ওর নাইমে, কিন্তু একটা ভুল করে ফেলাইছে চরমভাবে। এনামি তো আমি দেখছি, কিন্তু ওকে আমি মারবো, তুমি কোনো টাচ করবে না, কেন ও মারবে আমার হাতে। ওরে ভাই, তুই দৌড়িয়ে যাবি কই রে ভাই? এনামির এত বড় সাহস আমাকে চাকমা দেখায়। হ্যাঁ, ও যাবে কই? ওকে যেহেতু আমি দেখে ফেলাইছি, সেহেতু আর মরা অনিবার্য। ওকে বলে দিয়ে যাই, ওকে বলে। আরে ভেগে যাবি রে, কত দূর রে ভাই? ওরে তুই তো মরতে হবে রে। এই তুমি কিন্তু কামটা ভালো না, মানে তুমি ওকে কেন মেরে দিলা? তুমি কেন মেরে দিলা ওকে? ওকে আমি মারবো। যেহেতু তুমি আমার লাগ খেলতেছ, তুমি বারে বারে ভুললেই যাও, ভুললে গিয়ে তোমাকে মাফ করে দিলাম। তুমি নেক্সট টাইম বলে। ওরে ভাই, ওকে বলে দে, ও কাকে টাচ করেছে রে ভাই? ওরে ভাই, ও করম ভুল করে ফেলাইছে, ওকে টাচ করছে রে ভাই, ওর মরতে হবে। আরে তুই শালে ডিস্টার্ব দিচ্ছিস, মুখে বাধা দিচ্ছিস। এ তুইও কিন্তু চরম বেদবি করে ফেলাইছে, তুই যাওয়ার পথে কেন বাধা দিলি? তোকে মরতে হইবে, এটা অনিবার্য। তুই তো মরবি রে ভাই, তোকে হেড শট দিব। কিন্তু মিস হয়ে গেছে, কিন্তু টেনশন নিস না, পরের বার ঠিকই দিয়ে দেবো। ভন্টু আমার পিছন দিয়ে আমাকে টাচ করছে, ওকে বলে দে রে ভাই। ও কাকে টাচ করছে এটা কিন্তু ও কিন্তু আমাদের কল্পনা করতে পারে নাই, কিন্তু ও মুখে টাচ করছে। তোমাকে আমি হিল দিতে আসি, যেহেতু তুমি আমার বন্ধু বললে, কিন্তু আমি কখনো তোমাকে এরকম হিল দিতাম না। ওরে ও আসছে ভাই, ও এগিয়ে আসছে, ও কী করিবি রে বাবা? ওরে বাবা, তুই কি ব্রিজে তলে হানবি? যা বাবাজিকে টুললি, ব্রিজে তলে যাবি সেন। চলো রে ভাই চলো। ওরে ভাই যা, ভেগে যা যা, ভয় পেয়েছে না? ভয় পেয়েছে, ওকে ছেড়ে দে, ওভাবে রেখে দে, ওকে ওভাবে রেখে দে, যে ডর গায়া ও মর গায়া। এভাবে আনলে না ডালুকটা। যাই হোক, যেহেতু আমি লুটটুট নিতে আসি, মারবো আনি, ও যাবি কই বেড়া? জুন তো আমার গোয়াতে, যেহেতু ওকে মরতে হইবে। ওরে এ বেড়া, এ ফেসে গেছি। ও ও খোদা রে, এক কী অবস্থা, কী ঘটছে আমার সাথে? এগুলো তো কল্পনা করিনি, আমি স্বপ্নও দেখিনি এরম যে হইবে। আরে এ বেড়া, এখন জামু কেমনে কাটতে বাজাই দেশে? সিচুয়েশন দিয়ে দেখি গন্ডগোলই আছে, এখন হরমোনে কি গুলোটা মানে দেখা লাগে, যাওয়া যায়নি। ওরে জুন আসছে রে, ও ভাবা রে, ও ভাই মোর আর রক্ষা নেই, আমি আগেই বলেছিলাম রে ভাই, ওকে মেরে দিই, কিন্তু তুই শুনলি না রে ভাই। এখন কি হলো রে, আমি মরে গেলাম রে ভাই, এটা কি উচিত হয়েছে? শালা বট ও কি, এ দম হয়তো মোর সামনে, কি মারামারি কর, একটা কিল করে খুদ তো হিরো সমস্তে। হ্যাঁ বিদায় পৃথিবী, যা যা চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অনেক ভুল করে ফেলাইছেন, কিন্তু এই ভুল শুধরাইতে পারবেন।